क्राइम वर्ल्ड प्रतिदिन दोपहर 12টা শুধুমাত্র আর প্লাস গোল্ডে। বড়দিনে উপচে পড়া ভিড় আলিপুর চিড়িয়াখানায়। কচিকাঁচাতে নিয়ে চিড়িয়াখানায় দিনভর হুল্লোড় করলেন বড়রা। বাঘসিংহের পাশাপাশি রকমারি পশুপাখির দেখা পেয়ে খুশি সকলে। বড়দিনের আনন্দে মাতোয়ারা গোটা রাজ্যবাসী সকাল থেকে ফেস্টিভ মুডে, সাধারণ মানুষ এবং অবশ্যই শহর তিলোত্তমা। বড়দিনে ঘুরতে আসা মানে কলকাতার ক্ষেত্রে অন্যতম জায়গা হলো আলিপুর চিড়িয়াখানা। আর বড়দিনের সকাল থেকেই আলিপুর চিড়িয়াখানায় ঢল নামলো সাধারণ মানুষের। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে একেবারে সিংহের খাঁচার সামনে, যেখানে কিন্তু সকাল থেকেই সিংহ দর্শন মিলছে। এবং স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ তারা ভীষণ রকমভাবে উচ্ছ্বসিত যে একেবারে একটা সিংহ নয়, একেবারে এক জোড়া সিংহের দর্শন মিলছে সকাল থেকেই। বিভিন্ন রকম অঙ্গভঙ্গি তারা করছে, কখনো তারা হাঁটাচলা করছে, এবং স্বাভাবিকভাবেই সিংহের এই যে খাঁচা সেখানে কিন্তু সাধারণ মানুষের ভিড় প্রচণ্ড পরিমাণে দেখা যাচ্ছে। একদিকে যেরকম তারা নিজেরা দেখছেন এবং স্বাভাবিকভাবেই মোবাইলে সেই সিংহকে মুঠোবন্দি করা, সেই মুহূর্তটাকে মুঠোবন্দি করা, সেটাও কিন্তু চলছে। ইতিমধ্যেই একজন খুদে সদস্যকে আমরা পেয়েছি যে কিন্তু মোবাইলে একেবারে সিংহের ছবি রাখছে। আচ্ছা, প্রথমেই তোমাকে মেরি ক্রিসমাস, আজকে চিড়িয়াখানায় এসছো, সিংহ দেখছো, কেমন লাগছে? ভালো লাগছে। আর কি কি দেখলে? হাতি, অনেক হাতি দেখবো, জিরাফ দেখলাম, নানা রকমের পাখিও দেখলাম আজ। আর আজকে আর কোথায় কোথায় ঘুরবে? সায়েন্স সিটি ঘুরবো, ভিক্টোরিয়া মেমোরিয়ালও ঘুরতে পারি। বহু দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন এসছেন আজকে এই চিড়িয়াখানায়। এবং সবথেকে বড় কথা, এই সিংহের ভিড়টা, সিংহের খাঁচার সামনে যেরকমভাবে আমরা ভিড় দেখতে পাচ্ছি, এরকমভাবে কিন্তু বেশ আরও প্রায় প্রত্যেকটা খাঁচার সামনে এরকমভাবে কিন্তু উৎসাহী মানুষদের যে ভিড় সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং আমার ক্যামেরা পার্সন শুভঙ্কর লাহা সেই ছবি কিন্তু একেবারে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে যে সকাল থেকেই চিড়িয়াখানায় সাধারণ মানুষের ভিড়। এবং যত বেলা গড়াবে এই ভিড় যে আরো অনেকটা বাড়বে তা কিন্তু বলাই যায়। আরো একজনের সাথে একটুখানি কথা বলতে চাইবে। প্রথমে তোমাকে বড়দিনের শুভেচ্ছা, চিড়িয়াখানা এসছো আজকে, কি কি দেখলে প্রথমে জানতে চাই? আমি হিপোপটামাস দেখলাম, রাইনোসরাস, অনেক রকমের মাংকি স্পেশিস দেখলাম, স্নেক দেখতে পেলাম অনেক, এসবই বলবে। আর আজকের প্ল্যান কী কী রয়েছে? আজকে এই তো আলিপুর জু এক্সপ্লোর করবো, যত নিউ অ্যানিমালস রয়েছে ওই সব দেখবো। ছোটোবেলায় ঘুরতে আসা মানেই তো চিড়িয়াখানা, আপনিও নিশ্চয়ই ছোটোবেলায় এসছেন? এখন ছোটো বাচ্চাদের এনজয় নিয়ে আমরা এনজয় করি, ওরা খুশি আমরা খুশি, ওরা জিও দেখছে, এই অ্যানিমাল দেখছে, যেহেতু ওরা দেখতে পাচ্ছে না যে জিনিসগুলো, অন্তত আমরা টুকটাক দেখতে পেয়েছি সার্কাসে হাতি আরও অন্য রকম দেখতে পেতাম, কিন্তু এখানে ওরাও দেখতে পায় না সে জিনিসগুলো। আজকে এখন অবধি কী কী দেখলেন? এখন অবধি বাঘ দেখলাম, নানা রকমের বাঘ দেখলাম, ওয়াইল্ড রয়্যাল বেঙ্গল টাইগার দেখলাম, আর শের দেখলাম অনেক রকমের, আর ইয়া দেখলাম, পকিউপাইন দেখলাম। এই তো বিকালে কালীঘাট আমরা ঘুরবো। স্বাভাবিকভাবেই আজকের এই বড়দিনের আমেজ একদিকে যেরকম ছোটরা ভীষণ রকমভাবে উপভোগ করছে, আবার একই সঙ্গে যারা কচিকাঁচারা যারা রয়েছেন, খুদেরা যারা রয়েছেন, তারাও কিন্তু ভীষণ রকমভাবে উপভোগ করছেন। সব মিলিয়ে বড়দিনের সকাল থেকে এই আলিপুর চিড়িয়াখানা যে একেবারে জমজমাট, আলিপুর চিড়িয়াখানায় যে সাধারণ মানুষের ঢল নামলো তা বলাই যায়। ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর প্লাস নিউজ, কলকাতা।